বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 8টার দিকে রাজধানীর উত্তরের এক বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের বিষয়ে এক বিবৃতিতে জানান দলের আমির ডক্টর শফিকুর রহমান। জানান জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান গোপন বৈঠক চলছে এমন খবর পেয়ে কাদের তাদের গ্রেপ্তার করা হয়। কালে কিছু আলামত উদ্ধার করেছি, রাষ্ট্রবিরোধী কিছু ষড়যন্ত্রের কিছু আমরা বই উদ্ধার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে তারা তাদের এই কোনো সদুত্তর দিতে পারেনি, তারা কেন এখানে অংশগ্রহণ মিলিত হয়েছে। তো আমরা ধারণা করছি রাষ্ট্রের বিরুদ্ধে যে গোপন ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে নাশকতার উদ্দেশ্যে বা তাদের যে রাষ্ট্রবিরোধী যে কর্মকাণ্ডগুলো, এগুলোর একটি গোপন তাদের বৈঠক চলছে।